বেলি রোডে গোনা হচ্ছে লাশের সংখ্যা, অন্যদিকে স্ট্রেস মাথাচ্ছে বাদশা। একদিকে স্বজনকে হারিয়ে মানুষের আর্তনাদ, অন্যদিকে গান বাজনা শুনে মানুষের চিৎকার। এরই মাঝখান দিয়ে চলে গেল আল্লামা লুৎফর রহমান। এটাই ভাই দুনিয়া, এটাই হচ্ছে রং তামাশার মঞ্চ। শুধুমাত্র একটি পরীক্ষার হল না, এখানে দেখা যায় মানুষ বহুরূপী। বেলি রোডের সেই ঘটনাটা কিছুক্ষণ আগেই দেখতে একেবারে লাইটিং ফুল সজ্জা দিয়ে সাজানো ছিল সেই বিল্ডিংটি, অল্প কিছুক্ষণের মধ্যে সেটা পরিণত হয়ে গেল ধ্বংসস্তূপে। সকল মানুষের স্বজনরা তাদেরকে ওইখান থেকে খুঁজে নিতে পারলো, একটি ছোট্ট বাচ্চাকে খুঁজে নিতে আসেনি কেউ। সেই ছোট্ট মাসুম বাচ্চাটা হয়তোবা তার মা বাবার সাথে এসেছিল কাচ্চি খেতে। সেই ঘটনাটি ভাই আমার হৃদয় থেকে চমকে দিয়েছে। ছোট্ট একটি ভুলের কারণে চলে গেল কতগুলো সাজানো প্রাণ। এরকম ছোট ছোট ভুলগুলো মানুষ প্রতিনিয়তই করে যাচ্ছে। রাস্তার মধ্যে বেরোলে দেখা যায় কি তীব্র গতিতে তারা গাড়িগুলো চালাচ্ছে। এক সেকেন্ডও কিন্তু তারা ধৈর্য ধরছে না, ধৈর্য হারায় মানুষগুলোর কারণে এইভাবে প্রাণগুলো চলে যাচ্ছে। তারা জানে এখানে গ্যাসের সিলিন্ডারগুলো রাখলে তারপর একটি ক্ষতির সম্মুখীন হতেই পারে, তারপরও তারা রাখছে। আরে হইলে হইছে, না হইলে না, মানে কোনো কিছুর তোয়াক্কা করে না তারা। যাই হোক, যখন এরকম একটি দুর্ঘটনার কারণে এতগুলো প্রাণ চলে যাচ্ছিল অন্যদিকে, ঢাকার আরেকটি সাইডের মধ্যে স্ট্রেস মাতাচ্ছিল কিছু সংখ্যক সিঙ্গার। ইন্ডিয়া থেকে যখন বাদশা আসলো বাংলাদেশের মধ্যে, তখন সেইখানে হাজার হাজার মানুষ যায় গান বাজনা দেখার জন্য। এই সকল মানুষগুলো জানতো না যে বেলি রোডের মধ্যে এরকম একটি দুর্ঘটনা ঘটতে পারে। বাদশা হয়তো গান বাজনা করার জন্য জানান দিয়ে এসেছে, তবে এরকম একটি দুর্ঘটনা কাউকে জানান দিয়ে আসেনি, হুট করেই ঘটে গিয়েছে। এরকম ভাবেই হঠাৎ করে চলে গেল আল্লামা লুৎফর রহমান। আমি তার অসংখ্য ওয়াজ শুনেছি, তার বক্তব্যগুলো আমার অনেক ভালো লাগতো। নানার বয়সে একজন মানুষ কিভাবে ভাই মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে যেত, এই বিষয়টি আমাকে অনেকটা ভাবায় যে এরকম একটি বয়স্ক মানুষ ইসলামের দাওয়াত দিতে পারলে আমরা একজন যুবক মানুষ হয়ে কেন দাওয়াত দিতে পারছি না, কেন পারছি না ইসলামটাকে প্রচার করতে। যেখানেই যাচ্ছি সেখানে শুধু দেখছি নাচানাচি, গান গাওয়া গাই, সেখানেই দেখছি অশ্লীলতার প্রকাশ ঘটাচ্ছে। মানুষের এই মস্তিষ্কের মধ্যে এখন শুধু অশ্লীলতায় ভরপুর। আসলে খুবই দুঃখের সাথে একটি বিষয় বলতে হয়, আমাদের বাংলাদেশের মানুষ কতটা রং তামাশায় মেতে থাকতে পছন্দ করে। এই যে বলেন মানুষ অনেক অভাবে আছে, খেতে পারছে না, তাদের মধ্যে টাকা নাই, মনের মধ্যে আনন্দ নাই, আসলে এরকম কিচ্ছু না ভাই। প্রত্যেকটা মানুষ অনেক আনন্দে আছে। আনন্দে নাই কিছু সংখ্যক মানুষ যারা সবসময় আনন্দ ছাড়াই বড় হয়েছে। আজকে বাংলাদেশের মধ্যে বাদশা আসছে, গান বাজনা করছে, এটা নিয়ে আমার কোনো ধরনের আপত্তি নাই। তিনি আসছে এটা ধরো ভালো জিনিস, তবে আপনারা গান বাজনার দিকে সবাই ঝুঁকে পড়ছেন, অন্যদিকে যে কিভাবে মানুষগুলো দুনিয়া থেকে চলে যাচ্ছে সেই দিকে কারো কোনো খেয়াল নাই। অসংখ্য বড় বড় সেলিব্রিটিরা বাংলাদেশের মধ্যে কি হইলো না হইলো সেদিকে কোনো কানই দেয় না, কারণ তারা তো সেলিব্রিটি, তারা শুধু তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছে, তারা শুধু মেয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইদিকে ব্যস্ত আছে। মানুষকে সচেতন করা দরকার, এইদিকে কারো কোনো হদিশ নাই। বরাবর এই সকল বিষয়গুলো নিয়ে আমি কথা বলে যাই, জন্য অসংখ্য মানুষ হয়তো আমাকে খারাপভাবে মন্তব্য করে, অসংখ্য মানুষ আমাকে সহ্য করতে পারে না। কে আমাকে সহ্য করলো কে না করলো আই ডোন্ট কেয়ার, আমি যেটা সত্য সেটা সবার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আমাকে যারা সাপোর্ট করে, আমাকে যারা ভালোবাসে, তারা সত্যের সন্ধানে আমাকে ভালোবাসে। অসংখ্য মানুষ আল্লাহর জন্য আমাকে ভালোবাসে। বাই দ্য ওয়ে, আপনাদের সবার কাছে একটি বিনীত রিকোয়েস্ট ভাই, আজ আছেন তো কাল নাই, যেহেতু কাল চলেই যাবেন সেহেতু কালকের জন্য প্রস্তুতি নেন। আজকের দিনটাকে এমন ভাবে সাজান যেন আখেরাতটা আপনার জন্য সুন্দর হয়, কবরের আজাব একটু হলেও যেন কমে যায়।